আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও প্রতিদিনের মতো আমার জব অ্যান্ড স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর বিএনসিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা মূলত অষ্টম এস এসসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমরা মূলত এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কী পদসংখ্যা রয়েছে কতগুলো পদসংখ্যা রয়েছে আবেদনের সময়সীমা কি রয়েছে সকল কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে সকলেই তো সহকারে দেখার চেষ্টা করুন চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক নং পদে নেওয়া হবে অফিস সহকারী এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যে সকল প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন পদ সংখ্যা হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে এক নং পদে এই যে জেলাসমূহ রয়েছে এই জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়া অন্য কোনো জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না দুই নং পদে নেয়া হবে অফিস সহায়ক এখানে পদ সংখ্যা হচ্ছে তেরোটি এস এসসি পাশে আবেদন করতে পারবেন তিন নং পদে নেওয়া হবে মালি পদ সংখ্যা চারটি ষষ্ঠ শ্রেণী পাশে আবেদন করতে পারবেন বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নং পদে নেওয়া হবে নিরাপত্তা প্রহরী পদসংখ্যা হচ্ছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে পাঁচ নং পদে নেওয়া হবে ইউএসএল আনস্কিল্ড লেবার এখানে পদসংখ্যা দুইটি ষষ্ঠ শ্রেণী পাশে আবেদন করতে পারবেন ছয় নং পদে নেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা জ্ঞান সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা মূলত বারো ছয় দু সকাল নয়টা থেকে সাতাইশ ছয় দু হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করার জন্য বিএনসিসি ডট টেইটক ডট কম বি ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক নং পদের জন্য একশত টাকা টেইটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা দুই থেকে ছয় নং পদের জন্য পঞ্চাশ টাকা টেইটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা নির্ধারণ করা হয়েছে আরেকটি বিষয় হচ্ছে এই যে দুই থেকে ছয় নং পদে মূলত এই যে জেলাসমূহ রয়েছে শুধু এই সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী করে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই ছিল বন্ধুরা মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম